Hello, friends. অন্তিমপালি ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত আর আজকে একদম বর্ষার ওয়েদার বলতে আমরা যেটা বুঝি সেই রকমই ওয়েদার খুব সুন্দর ওয়েদার সকালবেলায় মনে হচ্ছে যেন শুধু ছাদেই থাকে তো আমি চলে এসেছি ঝুড়ি নিয়ে বুঝতেই পারছেন আজকে রয়েছে হারভেস্টিং তো তার আগে দেখিয়ে দেব এই বর্ষাতে গাছগুলো কেমন আছে আর সকাল থেকে এত বৃষ্টি ছিল যে আমি কিন্তু আর বাগানে আসতেই পারিনি এখন বেজে গেছে মোটামুটি সাড়ে দশটা তো ওদিকেরও আজকে অনেকটা কাজ আমার এগিয়ে গেছে স্নান পুজো অনেকটা রান্না এগিয়ে গেছে সকালে টিফিন হয়ে গেছে সব সেরে আমি শেষে এসেছি বাগানে কারণ আমি জানি আজকে বাগানে আসলে কিন্তু আমার তাড়াতাড়ি যেতে ইচ্ছে করবে না কারণ আজকে রোদ নেই আর এসেই দেখুন এক নজর দেখিয়ে নিই এই যে বৃষ্টিতে স্নান করে আমার গাছগুলো কেমন আছে তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর সবুজ হয়ে গেছে একদম কাল যে ওই যে আমি আপনাদের সাথে ভিডিও বানিয়ে নিচে নেমেছি তারপর দুপুর থেকে বৃষ্টি শুরু হয়েছে আর এই পর্যন্ত এক টানা কিন্তু বৃষ্টি হয়েই যাচ্ছে ওই আধা ঘন্টা এক ঘন্টা গ্যাপে গ্যাপে আবার বৃষ্টি আসছে তো আর এখানে দেখুন এই যেই গাছটা কিন্তু আমার উঠে গেছিলো একদিন অসাবধানতায় ঘাস পরিষ্কার করতে গিয়ে তো আমি বসিয়ে রেখে দিয়েছিলাম রকম জরাজীর্ণ হয়ে ওখানে ছিল তো এখন দেখছি বেশ ভালোই চেহারা হচ্ছে ওটা হচ্ছে বরবটি গাছ আর এদিকে দেখছি এই যে তরমুজ গাছটা বেশ সুন্দর একদম আবার তরতাজা হয়ে বেশ কিছু তরমুজ ধরেছে এই দেখুন অনেক তরমুজের আবার ছোট ছোট জালি পড়েছে তো আশা করছি এখান থেকে কিছুটা তরমুজ আবার পাওয়া গেলেও যেতে পারে আর এটা একদমই অল্প একটু জায়গা নিয়ে আছে তো আমি আর তাই ফেলিনি আর এখানে পালং শাকগুলোও বৃষ্টিতে একদম স্নান করে সবুজ হয়ে রয়েছে কি ভালোও লাগছে আর আমার একটা বন্ধু সেদিন বলছিল যে ধনিয়া দেখাতে ধনিয়ার বীজ যদি আমি এখন ফেলি আমি কিন্তু দুটো তিনটে আগে ভিডিওতেই দেখিয়েছিলাম এই যে এই বেডটাই কিচেন ওয়েস্টের বেডে ধনিয়া পাতা আমি ফেলেছি আর বৃষ্টিতে এই যে ডিমের খোলাগুলো সব ওপরে উঠে গেছে আর এদিকে লঙ্কা গাছগুলো একদম জরাজীর্ণ অবস্থা হয়ে যাচ্ছিল বৃষ্টি পেয়ে দেখছি ওরাও বেশ একটু সবুজ হতে শুরু করেছে আর এদিকে সবথেকে সুন্দর হচ্ছে আমার এই বরবটি গাছ কটা আর এর পাশেই বাদাম গাছও আছে দেখাবো এইখানে আসলেই একদম ওদের দিকে তাকালেই মনটা ভরে যায় এত সবুজ হয়ে সুন্দর হয়েছে গাছগুলো ওই বর্বটি শেষ হতে না হতে কিন্তু আমার এখানে বর্বটি শুরু হয়ে যাবে আর এখানে দেখুন এই যে বাদাম গাছগুলো কি সবুজ করে রেখেছে জায়গাটাকে যে বাগানে এসে কিন্তু একটু সবুজ সবুজ চারদিকে না দেখলে সত্যিই ভালো লাগে না একটু সবুজ থাকলে খুব ভালো লাগে আর এবার তো সবুজের থেকে আমরা বেশি একদম মরা পাতা আর রোদে একেবারে কুকড়ে মুকড়ে যাওয়া পাতাই বেশি দেখতে পেয়েছি এতটাই রোদ ছিল আর এখানে দেখুন রয়েছে আমার একটা সুন্দর নিম গাছ আমি কিন্তু এই নিম গাছটা ছাদের জন্যে তৈরি করছি কারণ নিচের নিম গাছটা যত বড় হচ্ছে খুব বড় আমি করবো না বেশি বড় হয়ে গেলে ওটা কেটে ফেলতে হবে তো তার আগেই একটা গাছ আমি রেডি করে ফেলছি ছাদে যাতে ওখান থেকে কচি নিম পাতা পাওয়া যায় আর এদিকে আমার কাকড়িটাও দেখুন বেশ সুন্দর বড় হচ্ছে আর বেশ কিছু নতুন নতুন ডগা বেরিয়েছে ওখান থেকে বৃষ্টি যদি ভালো মতো হয় তাহলে আরও কিছুটা কাকড়ি পাওয়া যাবে আর এদিকে এই যে রেখেছি এখান দিয়ে মেথির শাক এটা কিন্তু শেডের তলায় আছে বলে এটুকু দেখা যাচ্ছে শেড যদি না থাকতো তাহলে কিন্তু নিশ্চিহ্ন হয়ে যেত এই যে প্রচণ্ড বৃষ্টিতে তো মেথি যদি আপনারা করতে চান এই সময় কিন্তু অবশ্যই শেডের তলায় রাখতে হবে যতদিন না একটু বড় হয় আর আজকে তো হারভেস্টিং ভিডিও আছে তো প্রথমে নতুন গাছের সবজি দিয়েই হারভেস্ট শুরু করি তো একটাই দেখছি এই যে ভেন্ডি আছে তোলার মতো আরও হয়তো একটু বড় হতো তো ভেন্ডি যত কচি তোলা যাবে ততই খেতে টেস্ট আর ওদিকে সব ছোট ছোট না আর তোলার মতো নেই একটাই রয়েছে আর এদিকে বরবটি গাছের কাণ্ড দেখুন এ কিন্তু পেঁচিয়ে পেঁচিয়ে ধরে নিয়েছে ভেন্ডি গাছকে তাহলেই বুঝুন ওদের কতখানি প্রাণ আছে যে ওরাও কিন্তু বোঝে যে আমাকে কোথায় ধরে উঠতে হবে তো যখনই এই যে লতানো গাছগুলো দেখবেন আশেপাশে কোনো বড় গাছ পায় সেই দিকেই কিন্তু ধেয়ে গিয়ে ওদেরকে জড়িয়ে পেঁচিয়ে উঠে যায় আর আজকে বরবটি মনে হচ্ছে অনেকটাই রয়েছে তো চলুন তাড়াতাড়ি করে এবার বরবটিগুলো তুলে নিই আর এবারে আমি সেই যে শীত থেকে যা বরবটি পেয়েছি আমার যতদিন আমি গার্ডেন করছি এত বরবটি কোনো দিন আমি বাগান থেকে পাইনি অবশ্য পাওয়ার চেষ্টাও করিনি এবার আমি চেষ্টাও বেশি করেছি মানে ধরুন একবার এক জায়গা বসানোর পরে আবার আমি নতুন অন্য জায়গায় বসিয়েছি এরকম করে কিন্তু এবারে প্রচুর বরবটি আমি পেয়েছি আপনারাও কিন্তু এত সহজে এরকম বরবটি পেতে পারেন আর আমার অনেক বন্ধুরাই পিঁপড়ের যন্ত্রণায় কিন্তু বরবটিটা ঠিকঠাক করতে পারেননি এতদিন তো এবারে এই যে বৃষ্টিতে কিন্তু পিঁপড়ে কমে যাবে আর বরবটি কিন্তু খুব ভালো পাওয়া যাবে তো দেরি না করে বসিয়ে দিন পাবেন এবারে চলুন ওদিকে ওই যে গ্রো ব্যাগের মধ্যে দুটো গাছ বসানো আছে সেখান থেকেও দু চারটে বরবটি আমি মাঝে মাঝেই পাই তো আজকে মনে হচ্ছে এখানে বেশ কয়েকটা পাবো তো এখানে কিন্তু খুব বেশি বরবটি আমি পাইনি মানে যতটা পাওয়ার কথা ছিল অতটা পাইনি যে আজকেই বেশ অনেকগুলো পেলাম আর সব মিলে আজকে বেশ অনেকটা বরবটি হলো তো চলে এলাম এই যে শশা গাছের কাছে আর দেখুন কি সুন্দর বড় বড় শশা হয়েছে এই যে এখানেও একটা হয়েছে তো প্রচণ্ড নোংরা লেগে রয়েছে শশাগুলোতে তো বৃষ্টি পড়ছে এখানে কিন্তু আরও একটু শশা পাওয়ার আশা আমরা করতেই পারি মনে হচ্ছে আরও কিছু শশা পাওয়া যাবে তো চলুন শশাগুলোকে একটুখানি ধুয়ে নিই আর খুব সুন্দর দুটো শশা পেয়েছি এই দেখুন কি দারুণ এবারে কিন্তু শশা আমাকে অনেক দিন কিনতেই হয়নি আর চলে গেলাম একটু লঙ্কা গাছের কাছে লঙ্কা এখন নেই এই যে দুটো চারটে আর এদিকে চলে এলাম উচ্ছে গাছের কাছে আর যেই একটু বৃষ্টির জল পেয়েছে উচ্ছেগুলো যা সুন্দর হচ্ছে আর আমি এর আগেও অনেকবার বলেছি উচ্ছে আমার খুব ফেভারিট একটা সবজি আর ওখানে দেখাচ্ছি ছোট্ট একটা টবের মধ্যে কিছুটা সাদা একটা কৌটোর মধ্যে ছিল কিছুটা কলমি শাক তো সেই কলমি শাকগুলো যা সুন্দর হয়েছে আর এখানে উচ্ছে দেখছি আজকে বেশ অনেকটা ধরেছে এই যে প্রচণ্ড রোদ হলে এই যে আমাদের এখানে কিন্তু টেম্পারেচারটা একটু একদম অন্য অন্যরকম টেম্পারেচার ওই টেম্পারেচারে গাছ করা খুবই মুশকিল ছাদে এই যে সবজি গাছগুলো করা তো আরোই মুশকিল তো পাতাগুলো একটু কীরকম হয়ে যাচ্ছিল তখন কিন্তু আমি ভালো উচ্ছে মাঝখানে কয়েকদিন পাইনি আবার যে একটু বৃষ্টি পড়েছে এখন কিন্তু দারুণ উচ্ছে হচ্ছে আর প্রচুর দেখলাম ছোট ছোট পড়ে উঠছে জালি অনেকগুলোই তুলনামূলকভাবে কিন্তু উচ্ছেতে পোকা একটু কমে ধরে ধরে না তা নয় একেবারে মাঝে মাঝে পোকা ধরে কিন্তু কম ধরে তো এই সবজিটা করতে তাই ভালোও লাগে দেখুন কতগুলো হয়েছে অনেকটা উচ্ছে কিন্তু এখানে পেয়ে গেলাম আরও ওই গাছটাতেও নিশ্চয়ই দু চারটে পাওয়া যাবে তো চলুন দেখি ওই গাছটার কি অবস্থা আর এই গাছটাতেও কিন্তু দেখলাম বেশ কিছু উচ্ছে রয়েছে আর সেগুলো এত ওপরে ওপরে থাকে যে আমার পক্ষে পাড়াটা ভীষণ মুশকিল হয়ে যায় তো আপনারা কিন্তু খুব সহজে উচ্ছে গাছটা খুব অল্প মাটিতে অল্প জায়গায় হয় এই দেখুন এত উপরে রয়েছে আমি যে একটা লাঠি নিয়ে এলাম নাহলে পারতেই পারছি না আর এখানে উচ্ছে পারতে সব সময় আমার প্রবলেম হয় কারণ যত ওরা ওপরে ওঠার জায়গা পাবে উচ্ছে কিন্তু ততই ওপরে উঠে যাবে উচ্ছে বলে নয় যে কোনো গাছে যে যেরকম লতিয়ে বেড়ায় তারা কিন্তু যত উপরে জায়গা পাবে তত উপরের দিকে উঠবে আর তখন পারা খুবই মুশকিল হয়ে যায় তো আজকেও এখান থেকে বেশ অনেকগুলো উচ্ছেই এই দেখুন এখানেও অনেকগুলো পেয়েছি আজকে একদম অনেকটা উচ্ছে পেয়ে গেছি এই দেখুন কতটা আর এদিকে এবার ঝিঙে গাছ আমাকে ভীষণ ভুগিয়েছে ঝিঙে তো আপনারা দেখেছেন সেই কবে বসিয়েছিলাম পাচ্ছিলামই না এখন আজকে তুললাম একটা কিন্তু দেখলাম অনেকগুলো এরকম রকম ছোট ছোটো বড় হচ্ছে আর এক একটা তো এত উপরে হচ্ছে ওগুলো আমি কী করে পারবো জানি না পারবো তো বটেই ওদের তো ওখানে নষ্ট হতে দেব না তবে দু একটা বীজের জন্য আমাকে রাখতে হবে যেগুলো একেবারে দূরে সেগুলো বীজের জন্যে রাখা যেতে পারে আর এখানে দেখলাম অনেকগুলো ওই দেখুন ভেতরে ভেতরে প্রচুর পড়ছে মানে নেক্সট দিনে আমি যে হারভেস্টিংটা করব। সেদিনে একটা খুব সুন্দর হারভেস্ট হবে আমি বুঝতেই পারছি আজকে বাগানের অনেক কিছু দেখে আর এই যে বাগান থেকে হারভেস্ট করতে কি যে ভালো লাগে খাওয়ার থেকে কিন্তু আমার তুলতে আরও বেশি ভালো লাগে আর যারা লঙ্কা গাছ করতে চান তারা এই সময়ে কিছু লঙ্কা আমার মনে হয় গাছ দিয়ে দিলে খুব ভালো হবে কারণ এই দেখুন এগুলো একদম পাতা কুকড়ে গেছিলো বর্ষা আসাতেই পাতাগুলো কিন্তু ছেড়ে খুব সুন্দর হচ্ছে আসলে এখন প্রচুর বৃষ্টি হবে আর সব সময় পাতাটা ধুয়ে যাবে তো ধুয়ে দিলে তো এমনিই আমরা জানি একটা পোকার আক্রমণ কম থাকে তো এখন লঙ্কা গাছ বসালে মনে হচ্ছে সেই লঙ্কাগুলো কিন্তু আপনারা পাবেন তো দেরি না করে যদি বীজ থাকে বীজ ফেলে দিন চারা করার জন্যে আর যদি নার্সারি থেকে আনতে চান তাহলে চারা এনে অবশ্যই বসিয়ে দিন আর এইদিকে পুইডাটা কেটে নেওয়ার সাথে সাথে দেখুন ব্রাঞ্চ বেরোচ্ছে কিন্তু চার দিক থেকে প্রত্যেকটাই যে বড় পাতার গোড়া থেকে ডাল বেরোচ্ছে এরপরে কিন্তু গাছটা খুব ভালো ঝাড় হবে আর এখান থেকে প্রচুর ডগা আশা করছি পাওয়াও যাবে আর যা যায় এই যে পালং শাকগুলো দেখে ভেবেছিলাম আজকে তুলব না কিন্তু এদের দেখে আর না তুলে একটুখানি পারলাম না একটুখানি তুলে নিয়ে যাই এই যে বৃষ্টি বৃষ্টি ওয়েদারে খিচুড়িতে কিন্তু পালং শাক দিলে আমার খুব ভাল লাগে তো তার জন্যে একটুখানিই লাগবে ব্যাস এই যে তুলে নিলাম বেশ খানিকটা হলো আর এইটা কিন্তু কয়েকদিনের মধ্যে আবার এরকম ভর্তি হয়ে যাবে তো কয়েকটা গাছ হলেই সেখান থেকে যদি এরকম পাতা ভেঙে ভেঙে নেওয়া হয় তাহলে অনেক দিন থাকে আর সেদিনের যে পালংটা নিয়েছিলাম সেই পালংটা কড়াইয়ে দিতেই কিন্তু কি দারুণ একটা গন্ধ এলো কারণ পালং শাক এই সময় তো সাধারণত আমরা দেখতে পাই না একটু ধুয়ে নেব কারণ প্রচুর নোংরা রয়েছে কি পরিষ্কার জলটা একদম খুব সুন্দর পরিষ্কার রয়েছে প্রায় প্রায় এই চাল কুমড়ো গাছের পাশে এসে একটুখানি নেড়ে টেড়ে দেখি যে ঝোপের মধ্যে হলেও হতে পারে যে একটা চাল বড় হয়ে গেছে কিন্তু সে আর দেখা পায় না ব্যাস ঝুড়ি কিন্তু আমার সুন্দর সুন্দর সবজি দিয়ে একদম ভর্তি হয়ে গেছে আজকে তুললাম অনেকটা বরবটি আর তুললাম একটা ঝিঙে দুটো শশা একটু পালং শাক আর অনেকটা বেশ উচ্ছে আর একটু লঙ্কা ব্যাস খুব ভালো বাজার একদম সকাল সকাল আমার হয়ে গেল এবার ঝুড়ি ভর্তি আনন্দ আর ঝুড়ি ভর্তি একদম এনার্জি দিয়ে চলে যাই চলুন সারা দিনের কাজকর্মে এতক্ষণ যারা আমার সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা একদম নতুন বন্ধুরা আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর আপনারা খুব ভালো থাকবেন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে টাটা